اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

এমন রোগ যে রোগ ভালো হওয়ার সম্ভাবনা নয় একজন মহিলা মানে কঠিন রোগে আক্রান্ত হওয়ার কারণে ডাক্তার তাকে রোজা রাখতে নিষেধ করেছে এই বিধান কি তো আমার সম্মানিত তিনি ভাই এর বিধান হচ্ছে যে আল্লাহ রবীন্দ্র একশো পঁচাশি রমজান হচ্ছে সেই মাস যাতে নাজির করা হয়েছে পবিত্র কোরআন যা মানুষের জন্য হেদায়তের বাণী এবং সত্যপথ যাত্রীদের জন্য স্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে মাসের রোজা রাখবে আর যে লোক অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকবে সে দিন গণনা পূরণ করে নেবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য কঠিন কামনা করেন না স্রবাকার একশো পঁচিশ অর্থাৎ মানুষ যদি এমন রোগে আক্রান্ত হয় যা থেকে সুস্থ হওয়ার কোনো আশা নেই এইবারও অনেকেই ভাই ব্যক্তিগত ভাবে জানেছেন যে ভাই এরকম ব্যাপার গত রমজান পারেনি রমজানও মনে হয় যে পারবো না তো কি করার করণীয় কি তো তাদের ক্ষেত্রে এটাই যে প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকিনকে খাদ্য খাওয়াবে খাদ্য দেওয়ার পদ্ধতি হচ্ছে মিসকিনকে পরিমাণ মতো চাউল প্রদান করা সাথে মাংস ইত্যাদি তরকারি হিসেবে দেওয়া উত্তম অথবা দুপুরে বা রাতে তাকে একবার খেতে দেবে এটা হচ্ছে ওই রুগীর ক্ষেত্রে যার সুস্থ হওয়ার কোন সম্ভাবনা নেই আর নবী করিম সাল্লি সাল্লাম এ ব্যাপারেই স্পষ্ট করেছেন যে যারা অসুস্থ তাদের পরিবর্তে মিসকিন খাবে আর নারী এ ধরনের রোগে আক্রান্ত তাই অবশ্য হচ্ছে সে প্রতিদিনের জন্য একজন করে মিসকিনদের খাদ্য প্রদান করবে তবেই তার পক্ষ থেকে রোজা রাখা হবে যেমন অনেক মহিলা রয়েছেন যে পরবর্তীতে আর রোজা করা সম্ভব নয় অসুস্থ এমন অসুস্থ রোজা করলেই তার উপর স্লাইন চাপবে রোজা করলেই তার রক্ত সট হবে ডাক্তারের পরামর্শ যে রোজা রাখা যাবে না তো ওই ব্যক্তির উচিত যে অন্য কোনো মহিলাকে দিয়ে অন্য কোন পুরুষকে দিয়ে অভাবগ্রস্ত দিয়ে মিসকিনকে দিয়ে সে রোজাটা করিয়ে নিবে পরিমাণ তাকে চাল ডাল মাছ মাংস কেনার পয়সা দিয়ে দেবে সে পূর্ণ এক মাস তার পয়সাতে খাবে এবং তারও রোজা হবে এবং যে ব্যক্তি অসুস্থ তারও রোজা হবে আল্লাহ রসুল বলছেন লায়ন কুসমিসা জিরহু তার নাকি থেকে একটা বৈধ কাটা হবে না সেও নাকি পাবে যার জন্য রোজা করছে সেও নাকি পাবে আশা করি বুঝতে পেরেছেন ভাই খাইরান ও আহসান আলজাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি